আওয়ার চ্যানেল জাস্ট বমি আমি। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরা খুব ভালো থাকার চেষ্টা করি প্রত্যেক দিন পজিটিভ এনার্জি নিয়ে, ভালোই আছি। কালকে যেমন কালকে মানে যেই ব্লগটা তোমাদের সামনে গেল, যেই ব্লগটা সে দেখতে পেয়েছো, রাত্রিবেলায় পুজো দিতে গেছি, মানে সারাদিনে দুজন নারী শরীর চলেনি, ও রাস্তায় বেরিয়েছিল, আমি মেয়েকে দুবার রোদের মধ্যে আনতে গেছি, পজিটিভ এনার্জি ছিল বলে গেছি, আর মন্দির তখনও বন্ধ হয়নি। মানে এই যে পজিটিভ এনার্জি নিয়ে তোমরাও যদি কাজ করো, যে কোনো কাজই সফল হবে। আর বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমরা ইসলাম লাস্ট দর্শনার্থী না, আর একটা দিদি গেল দেখলে না, এয়ারপোর্টে কাজ করে, এই দুজন। যাই হোক, পজিটিভ এনার্জিটা সবসময় রাখবে, রেখে কাজ করবে। নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করলে কিচ্ছু হয় না, কিচ্ছু সফল হয় না। তা এটা আমার এক মামা বলতো, সেই অনুযায়ী আমি আর আমার হাজব্যান্ড চলার চেষ্টা করি, আর যেটুক আমাদের নুন ভাত অন্তত জুটে যায় বলি। তা চলো, আজকে সকালে মানে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, উঠে জল টল ভরে রেখেছি, কিন্তু সারাটা রাত ঘুম হয়নি। কোথাও একটা কোনো আওয়াজ হচ্ছিল এত জোরে যে আমার হাজব্যান্ডের ঘুম হয়নি, মেয়েও বারবার উঠে যাচ্ছিলো, ওই জন্য উঠে জল টল ভরে আরও দু ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। এখন চা খাবো, আর দিদি তো দিদির রান্নায় লেগে গেছে। গাড়িটা কার দেখে বুঝতে পারছো? যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো চিনবে না, যারা পুরনো ভিউয়ার্স তারা চিনবে। হ্যাঁ, যারা পুরনো ভিউয়ার্স ঠিকই ধরেছো, এটা আমাদের ফুল গাছের যে কাকু, সেই কাকু, সেই আমার শাশুড়ি মা এসেছিলো ফেব্রুয়ারি মাসে, সেই সময়ই এসেছিলো, তারপরে আর ডাকতে পারিনি। তা ওই টুকটুক করে 50 টাকা, কখনো 10 টাকা, এই করে 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 আমি মার থেকে কখনো, হাজব্যান্ডের থেকে কখনো, নিজের থেকে কখনো জমিয়ে জমিয়ে ঘুরতে যাওয়া, সেখানেও কিছুটা কঞ্জুসামি করে জমিয়ে রেখেছিলাম। ও তো বলছিল এখন আর ডাকতেই পারবো না, হয়তো এমন হবে পুজোর সময়। কাকা খুবই স্বল্প মূল্যে কাজ করে দেয়, উনি যেহেতু গাছ ভালোবাসে। তা কাকুর টাকাটা ছিল, আমি বললাম সেদিনকে স্কুলের, আমার মেয়ের স্কুলের উল্টো দিকে একজন MLA-র বাড়ি আছে, সেখানে সারাদিনই কাকু কাজ করে। ওখানে আমার হাজব্যান্ড বললো যে মানে মাথায় এমন একটা জিনিস বাঁধা ছিল যে আমার হাজব্যান্ডও চিনতে পারছিল না, আমিও চিনতে পারছিল না। তারপরে কাকু কাকু বলাতে চিনলো, বললো আসবো আমরা, আমি আসবো। এসে কাকু তো সেই, আমরা তো ঘুম থেকে উঠিনি, কাকু ঠিকই গেছে, সুন্দর কাজে লেগে গেছে। তা একটাই কথা বলতে চাই বন্ধুরা, এ মাসে জানো তো আমার মার যেখান থেকে ভাড়াটা আসে, সেই ভাড়ার কাকু এসে পর্যন্ত বললো এই মাসে কিন্তু আমি ভাড়া দিতে পারবো না, যদি তাই হয় ভালো, আর না হলে আমি কারোর কাছ থেকে জোগাড় করে দেবো। কিন্তু মাকে মা বললো যে ঠিক আছে, সবারই তো চলতে হবে মিলিয়ে মিশিয়ে, তাহলে আপনি শুধু আমার ইলেকট্রিক বিলের ভাড়াটা দিন। তা বন্ধুদের একটাই বলছি, হাজার কষ্ট থাকুক, মানে তার মধ্যে ওই যে বললাম পজিটিভ এনার্জি, তাই নিয়ে চলতে এই নুন ভাতেও মানুষের। দশটা থেকে কাজে লেগেছিল, তো কাজে লাগার পর থেকে এই সাইডের জঙ্গল, মানে জঙ্গলের মধ্যে যে সমস্ত আগাছাগুলো হয়েছিল, যে সমস্ত গাছগুলো শুকিয়ে গেছিল, শীতকালীন যে সমস্ত গাছ ছিল, ডালিয়া ফুলের গাছ টাছগুলো, সব গাছগুলোকে পরিষ্কার করে তুলে দিয়ে মানে মাটি টাটিগুলো কাচিয়ে দিয়ে গেছে দেখো। আর এই সাইডেও অনেকগুলো, মানে আমি এই সাইডটা তো আমিই পরিষ্কার করেছিলাম, আর কিছু গাছপালা ছিল সেইগুলোকেও পরিষ্কার টরিষ্কার করে জায়গা টায়গা ঝাড় টাড় দিয়ে গাছে স্প্রে করে, সব গাছে এখানে যত গাছ আছে গাছগুলো স্প্রে করে দেখো সার টার দিয়ে আজকের মতো বাড়ি চলে যাচ্ছে। ফ্রেন্ডস, চলে এলাম খাওয়ার টাইমে, আসলে আরও দেরি হতো, পাইপ দিয়ে একদম পরিমাণে জল আসছে না, ফ্লোটা একদমই কম, তাই জন্য আমার মানে ভারী টানা ভীষণ নিষেধ, এই তো আমার পেটে যন্ত্রণা করছে। তা হলেও আমি কোনো রকমে বালতি করে করে এনে মগে করে করে দিয়েছি, গাছগুলো না হলে একদমই মারা যাবে, একে রোদ। আর এক বললাম
খোলছাড় দেওয়া হয়েছে। তা ফ্রেন্ডস, আজকে লাঞ্চে কি হয়েছে, এইটা হলো আমার আমার ভাত, আর এটা না সরি, এটা আমার ভাত, এটা আমার হাজবেন্ডের ভাত, এই থালাটা। তা আজকে হয়েছে আমাদের রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর হয়েছে পাশের বাড়ি থেকে একজন বাড়ি থেকে লাউ শাক দিয়েছিল, লাউ শাক পোস্ত দিয়ে হয়েছে, আর পনির হয়েছিল, এই যে মেয়ে পনির দিয়ে খেয়েছে, আর হয়েছে এই যে কালকে না পরশু দিন আমরা রান্না করলাম, না কালকে না সরি পরশু দিন রান্না করলাম ভেটকি মাছ, ভেটকি মাছের এই কাটা ঝাটা কিছুটা পড়েছিল, অল্প একটু মাছ পড়েছিল, এই দিয়ে দিদিকে বললাম একটু ঝাল করো, মানে এই কাটা দিয়ে একটু ঝাল করলে বেশ ভালো লাগে, তা ওই ঝাল হয়েছে। আর আলু ভাজা মাখা আছে, এখন সবাই কেউ খেতে চাইছে না আলু ভাজা, এত পদের খাওয়ার আছে বলে, রাত্রিবেলা একটু গরম গরম আলু ভাজা। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, আজ 4:45 খেয়ে নিই আমরা। ফ্রেন্ডস দেখো, এখন হচ্ছে গরম গরম ডিমের অমলেট, এখানে তিনটে ডিম একটা বড় পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, তিন চারটে লঙ্কা দিয়ে অমলেট করছি। তা আমি ফার্স্টে ভেবেছিলাম আমার হাজবেন্ডকেই অমলেট করে দেবো রাত্রিবেলায়, ও যেহেতু ভাত খায়, মাছ আছে এক টুকরো, তো ভাবলাম ওকে দেবো। এবার মেয়ে ধরেছে বায়না, বাবার মেয়ে খাবে কি বলো তো। ডিম খেতে আমিও খুব ভালোবাসি, তা ডক্টর আমাকে জাস্ট কুসুমটা বার বলেছে, হোয়াইটটা খেতে বলেছে, বেশিরভাগই ওই জন্য কারি টাইপের করা হয়, সাদাটা আমি খেয়ে নিই, আমার হাজবেন্ডকেই কুসুমটা দিয়ে দিই। তা এখন যখন অমলেট হচ্ছে না, অমলেটের একটা অসাধারণ গন্ধ হয় না, সেই জন্য পাগল পাগল লাগছে। তাই ভাবলাম তিনটে ডিম দিয়ে চারজনের মোটামুটি হয়ে যাবে, অল্প অল্প করে আমি আর মা খাবো, কিন্তু ওদের একটু বেশি করেই দেবো, তাই জন্য এইটা এই যে বড় চাটুটা কিনেছি, যে সেই চাটুটার মধ্যেই করছি। ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মেয়েকে পড়াবো, কিন্তু এই যে ইনি বললেন একটা কিছু একটা কাজ করো, তা ভাবলাম কাজ তো হাতে বলতে সেরকম আজকে আমি কিছু নেই, সব রকম কাজই মোটামুটি হয়ে গেছে। তা ধর্মতলা থেকে যেই সেট আপগুলো নিয়ে এসেছিলাম ওগুলো তাহলে সেট আপ করবো কাল রাতে সন্ধ্যাবেলায়, সেটাই করি দুজনে মিলে। তা সেই সেট আপটা আসলে কী বলতো, মানে যবে থেকে আমার এই ইউটিউবে আসার ইচ্ছা, তখন থেকে এইসব জিনিস সবাইকে দেখি, ইউটিউবে আসতে গেলে এইসব জিনিস কেনে, কিন্তু আমার আজ পর্যন্ত ওই ছোটো হ্যান্ড স্ট্যান্ড ছাড়া আমার সেরকম কিছু আর কেনাও হয়নি। কিনবো কিনবো করে এতদিন, মানে টাকা পয়সারও তো একটু অসুবিধা হচ্ছিল, সেটাকে একটুখানি জোগাড় করে যে রিং লাইট আর স্ট্যান্ডটা কিনেছি সেটা আজকে সেট আপ করবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো ফ্রেন্ড, ওই সেট আপগুলো মোটামুটি নিয়ে চলে এসেছি, মানে সেটগুলো, এবার এগুলোকে আটকাবো, তো চলো শুরু করি।
এই স্ট্যান্ডটা ফেন্ডরা সেট হয়ে গেছে মিউজিক বাজাস না বাবা কপিরাইট খেয়ে দেবে ফ্রেন্ড এই স্ট্যান্ডটা সেট হয়ে গেছে খালি এখানে ওই ওই সেটটা ক্ল্যাম্পটা এই ক্ল্যাম্পটা লাগানোর বাকি এই ক্ল্যাম্পটা চালানো হয়ে গেছে এই যে মিক্স সকালবেলা বাবাকে অনুরাসন শেখাচ্ছিল যোগা টাইম এটা লাইক করে দিই মার ফোন থেকে চলো একটা সেট হয়ে গেছে এবার রিং লাইটটা বাকি আছে রিং লাইটটা সেট কি গো তুমি কোথায় ওরে বাবা কাকে দেখছি তো ফাইনালি বন্ধুরা আমি তো পারলাম না ম্যাডাম লাস্ট অবধি এটাকে সেট করলো মানে কি বলবো দেখো হ্যাঁ চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো এটা ভাল লাগছে বেশি এটা ভাল লাগছে তো এই যে দেখো এটাতে আমার মুখ এই ফার্স্ট টাইমই দেখলে আর হয়তো ম্যাডামেরই মুখ দেবে কারণ এটা হচ্ছে স্পেশালি শর্টস এর জন্য এখানটা জানি না কেন এরকম লাগছে এটা হয়তো ব্রাইটনেস বাড়ালে ঠিক হয়ে যাবে হ্যাঁ পারফেক্ট একদম পারফেক্ট হয়ে গেছে তো পুরো এখন মনে হচ্ছে দিওয়ালি মনে হচ্ছে মানে বৈশাখ মাসেই দিওয়ালি চলে আসছে বৈশাখ না চৈত্র ও চৈত্র মাস তো যাই হোক ফাইনালি আমার ম্যাডাম এটাকে সেট করলো আমি পারছিলাম না কারণ আমার ধৈর্য কোলাচ্ছিল না কিছু একটা প্রবলেম হচ্ছিল আর ও পারছিল না একটাই কারণে ওর মেয়েকে পড়ানো ছিল তো মেয়েকে পড়িয়ে নিয়ে উঠে একটু ঠান্ডা মাথায় বসলো জিনিসপত্র দেখে মোটামুটি সেট করে ফেললো না জিনিসপত্র নয় হ্যাঁ বলো এখানে ম্যানুয়ালটাও দেয়নি যে ম্যানুয়াল যে বুকটাতে ম্যানুয়ালটা দেয় ম্যানুয়ালটাও দেয়নি ম্যানুয়ালটা খুব ভালো দেয়নি না ভালো মানে দেয়নি মানে জাস্ট রিং লাইটের ছবিটা এই যেগুলো যেগুলো ইয়ে রয়েছে সেটআপ গুলো সেগুলো পার্টস গুলো ছবি আর কিছু না লাস্টে বললাম ইউটিউবে যাই ইউটিউবে এক একজন এতভাবে বলছে পারছি না নিতে আর আমার বরের একটাই মানে ওর একটাই অবগুণ আমার এতদিনে আমার এই 15 বছরের লাইফে ধৈর্যটা কম ধৈর্য হলে ধরে ধরে মানুষকে মানে একাকার করে দিতে পারতো আর আমি এই ধৈর্যটাই করি যখন ওর সব শক্তি আছে আমার একটা শক্তি দেই সেটা ধৈর্য সেই ধৈর্য দিলাম আসলে মাথার মধ্যে হচ্ছিল আমার মেয়েটাকে পড়ানো হচ্ছিল না কারণ আমি সকাল সন্ধ্যা মেয়েকে না পড়ালে আমার মাথা খারাপ হয়ে যায় বলো মেয়েকে পড়িয়ে নিলাম মাথাটা বেশ ঠান্ডা হয়ে গেল ইউটিউবে বসলাম 3-4 টেক দেখলাম তার মধ্যে দেখে সবগুলো থেকে অল্প অল্প করে নিলাম নিয়ে জাস্ট সেট করে ফেলেছি তা বন্ধুরা এটাকে সেট আপ করতে পেরেছি আসলে জানো তো ফ্রেন্ডস আমাদের মতো সাধারণ ঘরে মানে যে ঘরে বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে তাদের ঘরে না মানে অল্প কিছু টাকাও জোগাড় করা মাসে 1000 টাকা বার করাও খুব কষ্ট হয় তাই এই মাসের মানে 10 টাকা 15 টাকা 20 টাকা কখনো আবার এমন হয়েছে 100 টাকা এরকম করে জমিয়ে জমিয়ে 1.5 বছর ধরে এটা রিং লাইটের জন্য আমি এতদিন ধরে ওয়েট করে অবশেষে আমি আনতে পেরেছি তো খুব খুশি কিন্তু যতক্ষণ না সেট আপ করা হচ্ছিল মানে সব স্ট্যান্ড অ্যান্ড সব পেয়ে যে ওর কটা পার্টস পাচ্ছিলাম না কোথায় ওটা যে ওই ব্যাগের ভিতর দিয়ে দিয়েছে তা জানি না হাতটাত ঘামিয়ে মুখটুক ঘামিয়ে একেকার হয়ে গেছে আবার কি আমাকে ধর্মতলা যেতে হবে নাকি তা যা হোক ওই দোকানটা এমনি খুব ভালো ছিল তা চলো আমাদের সেট হয়ে গেছে কালকে থেকে আশা করি একটা দুটো শর্টস এর সামনে দেবো আমি একা নয় গো আমার বড় শর্টস করতে খুব ভালোবাসে সাথে আমার মেয়েও তা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকেটা ফ্রেশ ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো আর যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট জানতে চলো টাটা বাবা সি ইউ এই যে বাবা ওয়াও